নির্দিষ্ট স্থানে লাইট বসানো নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, লাইটটি বসানো হয়েছে তৃণমূল নেতার বাড়ির সামনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত লাইটটি যথাস্থানে বসানো হোক। নির্দিষ্ট স্থানে লাইট না বসানোয় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে লাইট সঠিক জায়গায় বসাতে হবে। জানা গেছে, সংসদ কোঠায় একটি সোলার লাইট বরাদ্দ হয় বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েত এলাকায়। ঠিক হয় স্থানীয় মালিদা বাজারে বসানো হবে লাইট। অভিযোগ, বাজারে না বসিয়ে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ির সামনে বসানো হয় লাইটটি। এরই প্রতিবাদ করেন বাসিন্দারা। এবং এই যে ব্যক্তিগত বাড়িতে বসানো ঠিক হয়নি, আমরা মেনে নিতে পারছি না। লাইটটা যেখানে বসানোর কথা ছিল সেখানে বসাইনি, বাজারের লাইট বাজারে বসানোর কথা ছিল, লাইটটা একজনের বাড়িতে বসে তৃণমূলের লোকেরা। হ্যাঁ, তার প্রতিবাদ করছে, আমরা বলতে চাচ্ছি লাইটটা বাজারে এসে বসাক। আরও অভিযোগ, স্থানীয় দুই মেম্বারকে না জানিয়ে এই কাজ করা হয়েছে। বাজারের লাইট ফিরিয়ে আনার দাবিতে ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে বাজারের এক প্রান্তে গ্রামের মধ্যে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে এই লাইটটা এখানে লাগিয়েছে। শাসক দলের সম্পূর্ণরূপে বয়রা পঞ্চায়েত প্রধান একাধিক দুর্নীতি, শুধু এই লাইট নয়, সমস্ত দুর্নীতির প্রধান বয়রা পঞ্চায়েতের প্রধানের ইশারায় এটা হয়েছে। আমরা এর ধিক্কার জানাচ্ছি। এখনকার শাসক দলের মদতে সেখানকার পঞ্চায়েতের যে এনএস, সেই এনএসের সঙ্গে এখনকার ওই পঞ্চায়েতের যে প্রধান সাহেব আছে সেই প্রধানের সঙ্গে কথা বলে এখানকার যারা প্রতিনিধি আছে এই শাসক দলের, তাদের সঙ্গে যোগাযোগ করে সুকৌশলে পরিকল্পিতভাবে কোনো একটা বাড়িতে এই লাইটটা বসিয়েছে, এর ধিক্কার জানাই। স্থানীয় পঞ্চায়েত সদস্য দিলীপ দাস বলেন, লাইটটি বাজারের জন্য বরাদ্দ হয় কিন্তু সেটি বাজারে না বসিয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে বসানো হয়েছে। আমি বাধা দিলেও কোনো কাজ হয়নি, আমি চাই লাইটটি জনগণের জন্য বাজারে বসানো হোক। আমার সব থেকে আগের কথা হলো, তৃণমূল দলের মেম্বার আমরা, কিন্তু আমরা একবার মেম্বার হওয়ার পরে আমরা জনস্বার্থে কাজ করি। আমরা দুই ওয়ার্ডের মেম্বার, আমরা কিছুই জানি না যে লাইটটা কিভাবে এখানে আসলো, কোথায় মালিদাতে। যখন ওখানে কাজ শুরু হয় আমি গিয়ে বাধা দিই যে লাইটটা কোথাকার। যদি পঞ্চায়েত স্তরের হয় তাহলে তো আমি অ্যানুয়াল অ্যাকশনে দেবো, আমি তো জানি। তখন কন্ট্রাক্টর বললেন যে এটা এমপি কুটার লাইট। আমি বললাম ঠিক আছে, আপনাদের শিডিউলটা দেখান। ওরা শিডিউলটা দেখালো, শিডিউলে লেখা আছে মালিদা বাজার মিডিল পয়েন্ট। আমি তখনই প্রতিবাদ করলাম যে মালিদা বাজার মিডিল পয়েন্টের লাইট কেন ব্যক্তিগত স্বার্থে একজনের বাড়িতে লাগানো হচ্ছে। তারা আমার কথার কোনো কর্ণপাত না করে, এবং আমি সব থেকে বেশি দোষী করব, বিডিও থেকে আমাদের বয়রা জিপিতে যে এনএস আছে, মানে ইঞ্জিনিয়ার, তার কর্তব্য ছিল এই ওয়ার্ডে মেম্বার আছে তাকে একটু মেম্বারের সঙ্গে যোগাযোগ করা। এখানে ইঞ্জিনিয়ারও এই গ্রামের কিছু অসাধু লোকের পাল্লায় পড়ে অর্থের বিনিময়ে কাজটা ব্যক্তিগত স্বার্থে এক বাড়িতে লাইটটা বসিয়ে দিয়ে গেছে। আমি 100% বলছি যে বয়রা জিপির প্রধানও যুক্ত আছে এর সঙ্গে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বাসিন্দারাও। স্থানীয়দের দাবি, সোলার লাইটটি মালিদা বাজারে বসানোর কথা ছিল কিন্তু শাসক দলের নেতাদের মধ্যে স্থানীয় এক ব্যক্তি জগন্নাথ মণ্ডলের বাড়ির সামনে এই লাইটটি বসানো হয়েছে। আমাদের অভিযোগ, লাইটটা আমরা জনগণ থেকে এবং বাজারের পক্ষ থেকে আমরা চাই লাইটটা সঠিক জায়গায় বসুক, বাজারে বসুক। এই লাইটটা ব্যক্তিগত একজনের বাড়িতে দু তিনজন থেকে বসিয়ে দিয়েছে এবং আমাদের কাছে জানিনি, শুনিনি, কোনো দোকানদারের কাছে শুনিনি। যাহাতে লাইট বাজারে আসে এটা বসিয়েছে তৃণমূলের দু তিনজন ছিল তারাই, মানে বাজারের লোকের কাছে জানিনি এবং গ্রামের লোকের কাছে জানিনি। লাইটটা এই মোড়ের দিকে বসলে এই মোড়টায় সবসময় অ্যাক্সিডেন্ট হয় রাত্রির দিকে। আমরা চাই যথারীতি লাইটটা বাজারে এই মোড়ের দিকে চলে আসুক। এ বিষয়ে তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, লাইট যেখানে বরাদ্দ হবে সেখানেই বসাতে হবে, সেটা দেখতে হবে কোথায় বরাদ্দ করেছেন সাংসদ। কাটমানির বিনিময়ে কোনোদিন কোনো সাইটস সরানো যায় না। যেখানে এমপি যে জায়গায় সাইট দিয়েছে যে এই জায়গায় লাইটের কাজ হবে সেখানেই হতে হবে, এটাই নিয়ম, এর বাইরে কিছু করা যাবে না। যদি বাইরে হয় তাহলে কিন্তু এই টাকার পেমেন্ট দেওয়া কিন্তু আইনগত বাধা আছে। যদি কাজ এবং টাকা মানে উঠে যেয়ে থাকে
তাহলে সেক্ষেত্রে কিন্তু এমপি কোথায় কাজ দিয়েছিল, কোথায় সিলেক্ট করেছিল তার সাইট, ওই লাইটটা কোথায় বসবে সেটা দেখে নিতে হবে। অ্যান্ড সেটা যদি যে জায়গায় হয়েছে সেখানেই থেকে থাকে তাহলে এমপির কোনো ব্যাপার দায় নেই, আর যদি ওই জায়গায় এমপি দিয়ে থাকে তাহলে এমপির দায়, সেটা আর কারো তো সেখানে বলার কিছু। তৃণমূলের কোনো ব্যাপারটা তো এখানে না, এটা আগে বুঝতে হবে এমএলএ এমপিদের যে কাজ, এমএলএ এমপি ল্যাটস, তারপরে এমএলএ যে এলাকা বিধায়ক উন্নয়ন যে তহবিল, সেই টাকার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওরা এমপি এবং এমএলএরাই সাইট ঠিক করে দেয়। ওরা হয়তো কোনো পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের কাছে কাজের বরাদ দেয় যে তোমরা কাজটা আমাদের সুস্থভাবে করে দাও, এর বাইরে কোনো কথা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।